সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সঙ্গে ডেলোতে মিটিং করার পরে সারদার সবচেয়ে বেশি বেনিফিট যিনি নিয়েছেন তিনি কেন বাইরে? আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে, আর ওনাদের যারা গ্রেপ্তার হয়েছেন জেলে গেছেন মন্ত্রিসভার, তারা চুরি করেছেন বলে জেলে গেছেন, বাকি মন্ত্রীরা তো বাইরে আছে। দাদা, আজকে তৃণমূল প্রার্থী কীর্তি আয়েদের সামনেই দুই তৃণমূল নেতা মারপিট হয়েছে, কি বলবো? এগুলো তো ওদের আছে, এটার জন্য পুলিশ আছে আর আইপ্যাকের লোক আছে, ওরা গিয়ে মেটাবে। পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি, পুলিশ নির্ভর পার্টি। দাদা, সিপিএম এর দাবি তৃণমূল এবং বিজেপি টাকা দিয়ে নাকি ভোটের প্রচার করছে, সিপিএম এর দাবি? পার্টিটা নেই এখানে, ওদের প্রার্থীকে জিজ্ঞেস করুন সব্যসাচী বাবুকে যে সীতারাম ইয়েচুরির সঙ্গে ডেরেক ও'ব্রায়েন কালকে বসেছিল কেন দিল্লিতে।